কথায় আছে, মানুষ বাঘকে যতটা না বেশি ভয় পায় তার থেকে অনেক বেশি ভয় পায় সাপকে। আবার কেউ কেউ বা সাপের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে তোলে। আবার কিছু কিছু দেশে সাপ চাষ করে সাপের মাংস খাওয়া হয়। এই পৃথিবীতে বনজঙ্গল ঘরবাড়ি ছাড়াও সমুদ্রের তলদেশে পর্যন্ত সাপেদের বসবাস রয়েছে। সারা পৃথিবী জুড়ে প্রায় 2900 প্রজাতির সাপ রয়েছে। কিছু কিছু সাপ অনেক বিষাক্ত, আবার কিছু কিছু সাপের কোনো বিষই থাকে না। তবে যেই সাপ জঙ্গলে থাকে তাদের ঘটনা খুবই কম আমরা জানতে পারি। কিন্তু আমাদের আশেপাশে সাপেদের এমন কিছু ঘটনা রয়েছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যদি বলি সাপেরা প্রতিশোধ নিতে পারে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন সাপের বিষ দিয়ে নানা ধরনের ঔষধ তৈরি করা হয়। কিন্তু আপনি এটা জানেন কি, সাপের চামড়া দিয়ে কি তৈরি করা হয়? ভাইয়ের আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো সাপেদের এমন কিছু ঘটনা যেগুলো শুনে আপনিও চমকে যাবেন। এক লোক একটি সাপকে মেরে ফেলেছিল, আর তারপর তার সামনে এসে হাজির হয় 600টি সাপ। গা শিউরে দেওয়ার মতো এইসব ঘটনাগুলো জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নম্বর 1, সারা বছর সাপ যেমনই থাকুক না কেন, বর্ষাকালে সাপের উপদ্রব থাকে সবচেয়ে বেশি। সাপ আসলে যেখানে সেখানে গর্তের মধ্যে বসবাস করতে পারে, কিন্তু বর্ষাকালে সাপের থাকার জায়গায় অনেক সমস্যা হয়। তাই সে সময় সাপ নিজের আশ্রয় খোঁজে আশেপাশের উঁচু জায়গাতে, আর সেখানেই তারা বাসা বানায়। বিশেষ করে কোনো বাড়ির পাশে যদি ঘন জঙ্গল থাকে তাহলে সেই বাড়িতে আশ্রয় নেয়। যদি আপনার ঘরের আশেপাশে অনেক বনজঙ্গল থাকে তাহলে আপনার বাড়ির আঙিনাতে যে কোনো সময় সাপেরা আস্তানা গাড়তে পারে। মনে করুন আপনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করতে গিয়ে দেখলেন আপনার ঘরের কোণায় কিংবা বাথরুমের পাশে 20-30টি সাপ ঘোরাফেরা করছে। তখন আপনি কি করবেন? হয়তো ভাবছেন আমি কোনো মুভি কিংবা কোনো গল্পের কথা বলছি, কিন্তু না, আসলেই এমন ঘটনা সত্যি ঘটেছে। ঠিক এমন একটি রহস্যময় ব্যাপার ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশের আলিগড় জেলায়। আলিগড়ের পেশোয়া গ্রামের হাবিবপুর হেমন্ত নামের এক ব্যক্তি এবং তার পরিবার বাস করত। প্রতিদিন সকালবেলা তারা কাজের জন্য বাড়ি থেকে বের হতো। তো একদিন সকালে সবাই যার যার কাজে বের হলে হেমন্ত নিজের বাসা পরিষ্কার করতে শুরু করে। তার বাসা পরিষ্কার করতে করতে এক সময় সে তার ঘরের কোণায় দুটো সাপ দেখতে পায়। সাপ দুটোকে দেখে প্রথমে হেমন্ত ভয় পেয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় কোথা থেকে এরা আসতে পারে। তাই সে ঘরের এদিক সেদিক লক্ষ্য করতে থাকে, কিন্তু ভালো করে কোনো কিছু বুঝতে না পেরে সে সাপ দুটোকে মেরে ফেলে। তারপর সে তার ঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। সেদিন হেমন্ত ঘর পরিষ্কার করে সবাইকে নিয়ে রাতে শান্তিতে ঘুমোতে থাকে। কিন্তু পরবর্তী দিন সকালে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা শুনলে আপনি আসলেই অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গান শুনে থাকবেন, ম্যা তেরা দুশমন দুশমন তু মেরা, ম্যা নাগিন তু সপেরা। এই গান থেকে বোঝা যায় যে সাপের সাথে পাঙ্গা নিলে তার ভালো পরিণতি হয় না। ঠিক তেমনি হেমন্ত দুটো সাপকে মেরে বিশাল ভুল করে ফেলেছিল। হেমন্তের সাথে যা ঘটেছিল সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। পরদিন সকালবেলা যখন হেমন্ত এবং তার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে বাথরুম এবং রান্নাঘরে যেতে শুরু করে, তখন তারা তাদের চারপাশে শুধু সাপ আর সাপ দেখতে পায়, যা দেখে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ব্যাপারটা এমন যেন কোনো সাপের হরতাল লেগে গেছে। দুটো সাপকে মারায় সাপের আরো সঙ্গী সাথী ভাই ব্রাদার সবাই প্রতিবাদ করতে চলে এসেছে। হেমন্তের ঘরের মানুষেরা এত সাপ একসাথে দেখে এদিক সেদিক বের হয়ে যায়। তাদের মাথায় আসে না কেন কিংবা কোথা থেকে এত সাপ এখানে এসেছে। তাই তারা সবাই তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে পড়ে। তখন সারা গ্রামের মানুষ তাদের চিৎকার শুনে হেমন্তের বাড়ির সামনে এসে জড়ো হয় এবং সবাই মিলে সাপগুলোকে মেরে ফেলে। ঘটনা কিন্তু এখানেই শেষ হতে পারত, কিন্তু না, এখনো ঘটনা শেষ হয়নি। হেমন্তদের বাসা থেকে এখনো সাপ বের করা হয়। সাপ থেকে বাঁচার জন্য তারা নানা ধরনের মেডিসিন দেয় এবং সাপুড়িদেরকেও খবর দেয়, কিন্তু কোনোভাবেই হেমন্তদের বাড়ি থেকে পুরোপুরিভাবে সাপ তাড়ানো যাচ্ছে না। বলতে গেলে ওই বাড়িটি একটা সাপের আস্তানা হয়ে গেছে। আর এ পর্যন্ত তাদের বাড়ি থেকে মোট 600টি সাপ উদ্ধার করা হয়েছে। ভাবতে পারছেন? নাম্বার 2,
সাপের সাথে শত্রুতা করা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। তবে যদি সাপের সাথে বন্ধুত্ব করা হয় তাহলে কেমন হয় বলুন তো? ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এক সুন্দরী মহিলার সাথে একটি সাপ খেলা করছে, যেখানে আপনি আমি সাপ দেখলে ভয়ে পালিয়ে বেড়াই। কিন্তু এই মহিলা এই সাপকে নিজের বন্ধুর মতো মেনে নিয়েছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি করে সম্ভব? কিন্তু এর উত্তর জানলে আপনি হয়তো নিজেকে বিশ্বাস করাতে পারবেন না। সারা জীবন আপনি আমি আমরা শুনে এসেছি বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি এবং মাছ চাষ করা হয়। কিন্তু কখনো কি শুনেছেন সাপও চাষ করা হয়? কি অবাক হচ্ছেন, কখনো শোনেননি তাই তো? তাহলে শুনে নিন, চীনের অনেক গ্রামে সাপেদের চাষ করা হয়ে থাকে। প্রতি মাসে প্রায় 30 লক্ষ সাপ চাষ করা হয়। এগুলো যেন তেন সাপ নয়, সবচেয়ে বিখ্যাত সাপ রাসেল ভাইপার, কিং কোবরা, এমনকি বিভিন্ন ধরনের অজগর সাপের চাষ করা হয়। আপনার মাথায় হয়তো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন সাপের চাষ করা হয়? যেখানে সাপ দেখলে সবাই ভয়ে পালিয়ে যায়, সেই ভয়ানক সাপ কিভাবে কাজে আসতে পারে? আপনারা হয়তো জানেন না, সাপের বিষ দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয় এবং যা খুবই উপকারী এবং তার দামও অনেক বেশি। এছাড়া কিছু কিছু দেশে সাপের মাংস খাওয়া হয়, বিশেষ করে চীনের মানুষজন সাপের মাংস খেয়ে থাকে। শুধুই কি তাই, সাপের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ কিংবা স্যান্ডেল তৈরি করা হয়। কোনো এক সময় চীনে চা এবং অন্যান্য ফলমূল চাষ করা হতো, কিন্তু তাতে যতটুকুন লাভ হয় সাপ চাষ করলে তার চেয়ে অনেক বেশি লাভ হয়। এই চীনের মানুষজন অনেক বেশি সাপ চাষ করে। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে সাপের শরীর থেকে চামড়া আলাদা করা হচ্ছে। সাপের শরীর থেকে চামড়া ছাড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় এবং সাপের অন্যান্য অঙ্গ আলাদাভাবে বিক্রি করা হয়। নাম্বার 3, একটা কথা প্রচলিত রয়েছে, যেই সাপগুলোর বয়স 100 বছর হয়ে যায় সেই সাপগুলো মানুষের রূপ ধারণ করতে পারে। আপনি হয়তো সাকিব খান এবং মুনমুনের বিষাক্ত নাগিন মুভি দেখেছেন, না দেখে থাকলে শ্রীদেবীর নাগিনা মুভিটি তো অবশ্যই দেখে থাকবেন। অথবা জানি দুশ্মন, যেখানে নাগনাগিনী একসাথে মিলে শত্রুর ওপরে প্রতিশোধ নেয়। তবে এসব শুধুমাত্র মুভিতেই সম্ভব, বাস্তবে সাপ কখনো মানুষের রূপান্তরিত হতে পারে না। তবে কখনো যদি সাপ আপনার পেছনে পড়ে যায়, আপনাকে সে সহজে ছেড়ে দেবে না। স্বাভাবিকভাবে সাপকে আঘাত না করলে কখনো সাপেরা মানুষকে আঘাত করে না। তবে যদি কখনো আপনার পেছনে সাপ লেগে যায় তখন আপনি কি করবেন? একটা চমৎকার বুদ্ধি রয়েছে, কিন্তু আপনি তখন সোজাসুজি না দৌড়িয়ে আঁকাবাঁকা হয়ে দৌড়াবেন। কেননা সাপ সোজাসুজি দৌড়ালে আপনাকে যত তাড়াতাড়ি ধরতে পারবে, আঁকাবাঁকা হয়ে দৌড়ালে তত তাড়াতাড়ি ধরতে পারবে না, আর আপনি সাপের হাত থেকে অনায়াসেই রক্ষা পাবেন। কেননা সাপ আঁকাবাঁকা হয়ে অনেকক্ষণ দৌড়তে পারে না। কখনো যদি আপনি সত্যি সাপের ধরনি খান তাহলে এই টেকনিক ফলো করতে পারেন, যাতে করে হয়তো আপনার জীবন বেঁচে যেতে পারে। নাম্বার 4, আপনারা হয়তো বিশ্বখ্যাত নায়িকা শ্রীদেবীর নিগাহে ফিল্ম দেখে থাকবেন, যেখানে একটি সাপ শ্রীদেবীকে নিজের বশে আনার জন্য সম্মোহন করে এবং শ্রীদেবী তাই করতে থাকে সেটা সেই সাপ চায়। আপনি কি এরকম কিছু বিশ্বাস করেন? সাপ আপনাকে কখনো কি নিয়ন্ত্রণ করতে পারে? না, সাপের কোনো হিপনোসিস পাওয়ার নেই, এগুলো শুধুমাত্র সিনেমাতেই হয়ে থাকে। যদি এটা সত্যি হতো তাহলে অনেকেই হয়তো সাপের কথা মতো চলতো, কিন্তু কখনোই এগুলো সম্ভব নয়, কেননা সাপেদের এমন কোনো সুপার পাওয়ার নেই। কিন্তু সাপ যদি কখনো কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে সেই মানুষের বাঁচা খুবই মুশকিল হয়ে পড়ে, কেননা মানুষ সাপকে খুব বেশি ভয় পায়। যতটা না মানুষ সাপের কামড়ের বিষে মারা যায় তার থেকে বেশি মারা যায় সাপের ভয় পেয়ে। সাপ কখনো অনেক মানুষের ভিড়ে বাস করে না, সাপ সবসময় নিরিবিলি জায়গায় থাকতেই পছন্দ করে। কিন্তু সাপ এমন এমন জায়গায় বসবাস করে যেটা আপনার আমার অজানা। সাধারণত ঘরের কোণায় যেখানে আলো পৌঁছয় না এবং জায়গাটা খুব শীতল থাকে সেখানেই সাপ নিজের বাসা তৈরি করে। সাপ কখনো মাটি খুঁড়ে গর্ত করে না, বিশেষ করে ইঁদুরের গর্তে গিয়ে নিজের বাসা বানায়, ওখানেই ডিম পাড়ে এবং নিজের বাচ্চা ফোটায়। নাম্বার 5, সাপ শুধু আপনার আমার মতো স্বাভাবিক মানুষের পেছনে লাগে না, কোনো একটা দেশের প্রেসিডেন্টের ঘুম হারাম করে দিতে পারে সাপ। কি শুনে অবাক হচ্ছেন? না না, আমি একটু বানিয়ে কথা বলছি না, এটা একদম সত্য একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছে লাইবেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে। 2019 সালে যেখানে প্রেসিডেন্ট বসতেন সেই রুমে দুটি বিষাক্ত সাপ পাওয়া যায়। কোনোভাবে হয়তো কোনো গর্ত দিয়ে ওই সাপগুলো এসেছিল। সাপ দুটো যদিও কাউকে কামড় দেয়নি,
তবে লাইবেরিয়ার প্রেসিডেন্ট ভয়ে সেই অফিসেই যাচ্ছে না, সে নিজের বাসায় থেকে সমস্ত কাজ করছে। তো বুঝতেই পারছেন, সাপের ভয় শুধু আপনার আমার মতো স্বাভাবিক মানুষেরই থাকে না, কোনো একটা দেশের প্রেসিডেন্টকেও সাপ নাজেহাল অবস্থা করে দিতে পারে। সাপ থেকে সবাই সাবধান। খাবার পাহারা দিচ্ছে সাপ। মানুষ বিভিন্ন ধরনের কুকুর, বিড়াল এবং পাখি পুষে থাকে। সেসব পোষা প্রাণীদের অদ্ভুত এবং মজার ঘটনা ইন্টারনেটে ভাইরাল হয়। এমন অনেক ভিডিও দেখা গেছে যেখানে কুকুর তার মালিককে অনেক সময় অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। কিন্তু আপনি কি কখনো এমন কোনো কিছু দেখেছেন যেখানে সাপ খাবার পাহারা দিচ্ছে? কি দেখেননি তাই তো? ভাবছেন এটা আবার কি করে সম্ভব? কিন্তু না, এমনই এক ঘটনা ঘটেছিল আমেরিকাতে। এক মহিলা অনলাইনে খাবার অর্ডার দেয়, ডেলিভারি বয় সেই খাবার তার ঘরের সামনে রেখে চলে যায়। কিন্তু মহিলা যখন দরজা খুলে খাবার আনতে যায়, তখন সে দেখে যে তার খাবারের পাশে একটি সাপ ফনা তুলে বসে আছে। এটা দেখে ওই মহিলা ভয় পেয়ে রেটলস্নেক সলিউশন নামে একটি সাপ ধরার সংস্থাকে কল করে, যারা এসে সাপটিকে ধরে ফেলে। এমন ধরনের বিষধর ওয়েস্টার্ন ডায়মন্ড ব্ল্যাক রেটলস্নেক সাপ আমেরিকা এবং মেক্সিকোতে দেখা যায়। বিশেষ করে বিভিন্ন ধরনের পাহাড়ি এলাকায় এ ধরনের সাপের আনাগোনা। এই সাপের কামড়ে আমেরিকা এবং মেক্সিকোতে অনেক মানুষ মারাও যায়। তবে মজার ব্যাপার হচ্ছে, ইনস্টাগ্রামে এই ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে এর লাইকের সংখ্যা বেড়েই চলেছে এবং নানা ধরনের সুন্দর সুন্দর কমেন্ট যুক্ত হয়েছে এর সাথে। আমরা সাপকে অনেক বেশি ভয় পেলেও সাপ কিন্তু আমাদের অনেক উপকারের। বিশেষ করে ধান খেতে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ইঁদুরের হাত থেকে ধান গাছ রক্ষা করে সাপ। সেই ইঁদুর মারতে হয়তো আপনাকে এবং আমাকে হাজার হাজার টাকা খরচ করতে হতো। কিন্তু আপনি জেনে অবাক হবেন, যদি সেখানে সাপ থাকে তাহলে ইঁদুর ফসলের কোনো ক্ষতি করতেই পারে না। এছাড়া সাপ আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমরা নির্বিচারে সাপ মারি তাহলে আমাদের ইকোসিস্টেম অনেকটা ধ্বংস হয়ে যাবে, যা আমাদের মানব জাতির জন্য খুবই হুমকিস্বরূপ। সাপ কখনো নিজে নিজে এসে আপনার ক্ষতি করবে না। সাপ খুবই নিরীহ ধরনের প্রাণী। যতক্ষণ না আপনি সাপকে আঘাত করবেন ততক্ষণ সে আপনাকে কিছুই বলবে না। যদি কখনো আপনার ঘরে সাপ চলে আসে তাহলে সেটাকে মারবেন না, বরং কোনো সাপড়ে ডেকে সেটাকে তার হাতে তুলে দিন। আর যদি কখনো দেখতে পান আপনার ঘরের আশেপাশ থেকে কয়েকদিন পরপর সাপ বের হচ্ছে, তাহলে অবশ্যই সাপড়েদের খবর দিন। আরেকটা মজার তথ্য দিয়ে রাখি, আপনি যদি আপনার ঘরে কার্বলিক অ্যাসিড রেখে দেন তাহলে কখনোই আপনার ঘরে সাপ আসতে পারবে না। তাই সবার কাছে অনুরোধ থাকবে, অপ্রয়োজনে সাপেদের মারবেন না। মনে রাখবেন, সাপ কখনোই আমাদের বাড়িতে থাকতে চায় না, বরং মানব জাতি নিজেদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি তৈরি করে থাকি, যেখানে হয়তো কোনো এক সময় সাপেদেরই ঘর বাড়ি ছিল। সেখান থেকে আমরা নিজেদের সুবিধার জন্য সাপকে তাড়িয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই সাপেদের নিয়ে অনেক মজার মজার ভিডিও পিনিক পায়ে রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পিনিক পায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।